কালকে রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, সকালেও বৃষ্টি, আর এই যে এখন দেখো আকাশে পরিস্থিতি একেবারে, আরও যে বৃষ্টি আসবে তার লক্ষণ পুরো। গুড মর্নিং সবাইকে, শুভ সকালে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো আমি এখন সকালবেলা উঠেই ফুলগুলো তুলে নিচ্ছি, আর খুব সুন্দর ফুলগুলো ফুটেছে। এই যে এই ফুলটা দারুণ ফুটে, খুব ভালো লাগে। আর এই যে দেখো একেবারে জলে ভর্তি, কারণ রাত্রে থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। আর এই যে লাল জবাটা, এটা হচ্ছে ঝুমকা জবা বলে, এটাও খুব সুন্দর ফুটেছে। তো সব ফুল তুলে নিলাম, আর এখন এই যে দেখো এদিকেও জলে ভর্তি হয়ে আছে। আর সকালবেলা তো আর মোটামুটি রৌদ্র উঠবে উঠবে ভাব, তো এখন আমরা নিচে নেমে যাব। আর এই যে দেখো কতগুলো ছোট্ট ছোট্ট হাঁস কি সুন্দর জলে বেড়াচ্ছে, দারুণ লাগছে দেখতে। আর রোয়ার নতুন লাগিয়েছে, আর ওই জল মানে ওখানে জল আটকে আছে, সেই জলের মধ্যেই কি সুন্দর হাঁসগুলো পোকা খাচ্ছে আর খেলছে। তো তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার না করে থাকতে পারলাম না। সত্যি গ্রামের এই দৃশ্যগুলো দেখতে কিন্তু সত্যি দারুণ লাগে। আর এরাই একদিন বড় হবে, এরাই আবার একদিন আমাদের ডিম দিবে। আর এদিকে দেখো মুরগিগুলো কি সুন্দর ঘাসের পোকাগুলো যে আছে সেগুলো খাচ্ছে, মুরগিও কিন্তু অনেকগুলো, আর মুরগিগুলো সবগুলোই বড় হয়ে গেছে। এই যে গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো আর এই যে জিনিসগুলো দারুণ লাগে দেখতে কিন্তু, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর এখানে দেখো এই যে মাছ নিয়ে এসেছে, এটা কিন্তু আমাদের আবার পুকুরের মাছ, মাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, আর এখন তো জলে ভর্তি আছে। এগুলো হচ্ছে ছিপ দিয়েই ধরা হয়েছে, বড়শি দিয়ে। তো এই মাছগুলো আজকে রান্না করব, একদম ফ্রেশ মাছ, একদম জ্যান্ত মাছ, আর খেতে কিন্তু দারুণ লাগে, গরম গরম যদি ফ্রাই করে খাই ভাজি করে। তো এই মাছগুলো এখন কেটে দিবে, আর এই মাছগুলোই আজকে আমি রান্না করব। আর এদিকে সাথে এই যে কুমড়োর ডগা আছে, এই কুমড়োর ডগাটাও ফ্রেশ, সব কিছুই ফ্রেশ, গ্রামের মধ্যে সব নিজেদের বাড়ির মধ্যেই পাওয়া যায়, আর সব কিছুই ফ্রেশ। আর এই যে ডাটা, এটাও কিন্তু একদম ফ্রেশ ডাটা। তো এদিকে মাছ কাটাও হয়ে গেছে, মাছ ভাজিও বসে দিয়েছি, আর মাছটা আজকে গরম গরম একদম খাওয়া যাবে, কিচ্ছু না, শুধু লবণ হলুদ দিয়ে ভাজি করলেই বাস হয়ে গেল, মশলা ফ্রাই আর করি নেই, আজকে মতে গরম গরম ভাজাটাই খাবো। আর কয়েকটা রেখে দিয়েছি, সেটা রাত্রিবেলা খাওয়া হবে, আর দুপুরেই শুধু এই কয়েকটাই রান্না করব। আর মাছটাকে আমি ভেজে নিয়ে নিলাম, আর নেওয়ার পরে এই যে দেখো এদিকে কিন্তু কালো কচু, তো এটাও আজকে কিন্তু রান্না করব, আর একেবারে ফ্রেশ কালো কচু, আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে দারুণ একটা উপকারী জিনিস। তো এই কালো কচুটা আমাদের এই হয়েছে এখানে মানে সামনের দিকে, বাড়ির সামনের দিকে। তো এই কালো কচুটাকেও আজকে রান্না করব, আর কালো কচু তো খেলে অনেকটাই শরীরের পক্ষে উপকার হয়। তো এই কালো কচুর সাথে যদি মানে ইলিশ মাছের মাথা বা তোমার ড্রাই ফিশ দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। তো এই যে কালো কচুটাকে কেটে নিয়েছি, কমপ্লিট করে নিলাম, আর কমপ্লিট করে নেওয়ার পরে স্নান টান করে একেবারে ঠাকুর পুজো দিয়ে দিলাম। দেওয়ার পরে দুপুরে রান্নাঘরে গেলাম, রান্না টান্না করা হলো, রান্না টান্না করার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, আর ওগুলো শেয়ার করিনি, একবারে চলে এসেছি বিকালবেলা। আর সবাই মিলে বসে আছি ওখানে, আর বসে থাকার পরে আমার বড় মেয়ে বলছে যে মা আমি একটা কিছু বানাবো। তাহলে কী বানাবি? বলছে যেহেতু 15ই আগস্ট আছে, এর জন্য 15ই আগস্টের জন্য কিছু একটা বানাবে, আর চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর তোমরা দেখতে থাকো ও কী বানাচ্ছে, অবশ্যই কিন্তু শেয়ার করব, সাথে থেকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মেয়ে এখন সব কিছু নিয়ে বসে পড়েছে, তো আমি ওকে বললাম যে একটা খুব সুন্দর জিনিস বানা, যেটা আমার পছন্দ লাগে, ঠিক আছে? তো আমি বললাম একটা খুব সুন্দর গোলাপ ফুল বানিয়ে দেখাতো। তো ও সব কিছু জিনিস নিয়ে বসে পড়েছে, যা যা লাগে তোমার কী বলে আর্ট পেপার, 3 কালারের আর্ট পেপার, সাথে তোমার হচ্ছে ক্যাচি, তারপরে গ্লু, সব কিছু নিয়ে বসে পড়েছে। আর এখন কী বানাই দেখি চলো, তো দেখতে থাকো তোমরা।
আর আমার বড় মেয়ের কিন্তু আগাগোড়াই এর আগে ভিডিওতে বলছিলাম যে ও কিন্তু মানে হাতের কাজে খুব ভালো, মানে হাতের কাজ করতে খুবই ভালোবাসে, যে আঁকা বলো বা এই যে কোনো জিনিস বলো, কিন্তু ও সময়ের অভাবে পারে না, কারণ স্কুল থেকে টিউশন, এর জন্য ও সময়ের অভাবে পারে না, কিন্তু তবুও চেষ্টা করে যেদিন ফাঁকা থাকে ফ্রি থাকে সেদিন কিছু করারও চেষ্টা করে ও নিজে। বাচ্চারা যখন নিজের ইচ্ছে কিছু করতে চায় তখন কিন্তু সত্যি ভালো লাগে, কারণ ওদের অল্প খুশিতেই আমরাও কিন্তু খুশি থাকি, আর এতে হাতের কাজটাও শেখা হয়ে যায় আর একটা এক্সপিরিয়েন্সও হয়ে যায় যে ওরা কিছু বানাতে পারবে। তো চলো দেখতে থাকো কীভাবে বানাচ্ছে আর কী বানাচ্ছে, অবশ্যই শেয়ার করব। আমি মেয়েকে কী করতে বললাম আর মেয়ে কী করে বসলো, এরকম করে কি ভালো লাগে? ভালো লাগে না। তো ফাইনালি মেয়ে একটা ইন্ডিপেন্ডেন্স ডে কার্ড বানিয়ে ফেললো আর এখন লেখা শুরু করে দিয়েছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো যাই হোক, ওরা যেটাতে খুশি হয় সেটাতেই আমাদের খুশি আর ভালো লাগে, একটা ছোটোখাটো কাজ করলে বা খুব সুন্দর হাতের কাজ দেখিয়ে দিলে।
তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমার তো ভালোই লাগলো। আর অবশ্যই আশীর্বাদ করো তোমরা সবাই আমার মেয়েকে যেন অনেক দূর এগিয়ে যেতে পারে। তো কার্ডটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। মেয়ে কার্ডটা বানিয়ে নিয়েছে, এটা হচ্ছে যেহেতু 15 আগস্ট এর জন্য 3 কালার। আর এই যে দেখো গোলাপ ফুলটা একটু ঝুলে পড়েছে, কারণ এটা মানে এখনই বানাইলো আর এখনই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এর জন্য আঠাটা শুকিয়ে যায়নি, আঠাটা শুকিয়ে গেলেই আবার শক্ত হয়ে যাবে। আর এটাকে রেখে দিব, রেখে দেওয়ার পরে শক্ত হয়ে যাবে, তখন আর ঝুলে পড়বে না। তো এই যে কার্ডটা বানিয়ে নিল ফাইনালি, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট চ্যালেঞ্জে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।